নমস্কার বন্ধুরা, আমরা শুরু করতে চলেছি আজকে আরো একটা পর্ব যেখানে ক্রিকেট থাকবে, টেনিস থাকবে আর ফুটবল কিছু থাকলে দেখে বলছি কিছু আছে কিনা। তবে সবচেয়ে প্রথমে যেটা কালকে আমায় মুগ্ধ করেছে সেটা হচ্ছে রনি, আমাদের রনি যে ভাই, রনি ভাইয়ের একটা কথা। রনি ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, করে বলেছে, দাদা আমরা সবাই মিলে, গ্রুপের সবাই মিলে চ্যারিটিটাকে, আমাদের যে বাই মিয়া কফি আছে ওটাকে খুব বড় করে তুলতে চাই, কারণ ওটা তো একটা চ্যারিটির ব্যাপার। এবং ও বলেছে যে সবাই যদি মাসে অল্প বিস্তর একবার যদি দেয় তাহলেও ভালো। এবার দেখো, সেটা রনির বক্তব্য, এটা কিন্তু আমি রনির বক্তব্যটাকে ভীষণ মহান বলছি, কিন্তু আমি কারুর থেকে এরমভাবে বলতে পারি না যে সবাই প্লিজ একবার করে মাসে দাও বা দুবার করে দাও বা দাও না, কারণ এটা সত্যি সত্যি একটা চ্যারিটি জিনিস। চ্যারিটির জিনিসটা যারা মন থেকে চাইবে তাদের দেওয়া উচিত। আমি বলছি বলে বা এটা তো চ্যানেলকে সাপোর্ট করা হলে আমি বলতে পারি, আমি যেমন বলতে পারি যে দেখো চ্যানেলকে একটা করে সাবস্ক্রাইব করো বা আর একটু শেয়ার করো, সাবস্ক্রাইব একটা দরকার, সাবস্ক্রিপশনটা হলে ভালো লাগে, এটাই বলতে পারি। কিন্তু চ্যারিটিটা আমি সেইভাবে রিকোয়েস্ট করতে চাই না, কারণ এটা ভেতরের মন থেকেই আসে সবাইকার, যাদের মনে হবে তারা করবে। এবং লিঙ্ক তো দেওয়াই আছে টেলিগ্রামে, যার যখন মনে হবে যেটুকু মনে হবে সেটা করতে পারো, ঠিক আছে? এটাই বলার। এবং আরো একবার রনিকে থ্যাংক ইউ, এবং যারা এই মতভাব মানে এই রকম চিন্তাধারা পোষণ করে তাদের সবাইকে আরো একবার থ্যাংক ইউ। আমি জানি রনি হয়তো লিখেছে এবং এছাড়া অনেকেই হয়তো লেখেনি, কিন্তু তারা এরকম চিন্তাধারা পোষণ করে, তাদের সবাইকে থ্যাংক ইউ। এবং আমার সঙ্গে পাশে থাকার জন্যে এটা কিন্তু একটা বড় পাওনা, আমি জাস্ট একটা ইউটিউব ভিডিও করি রোজ একটা, অর্ধেক মেলে অর্ধেক মেলে না, আমি মানে যাই হোক একটা করি আর কি। তো তারও যে এত বন্ধু থাকবে, এত ভাইরা সাপোর্ট করবে, এটা কিন্তু একটা বড় পাওনা। এই পাওনাটার জন্যেই আমার রোজ ভিডিও করতে আসা, রোজ কিছু মানুষ কমেন্ট করে, কথা বলে, অনেকেই ফোন করে। কালকে যেমন রতন অনেকদিন পরে কমেন্ট করেছে, রতনের সঙ্গে আমার আগে মোটামুটি রেগুলার কথা হতো, এখন দুজনেরই কাজের চাপে আর কথা হয় না। এছাড়া আরও অনেক মানুষ আছে, আমার অনেক নতুন বন্ধু হয়েছে এই চ্যানেলের মারফত, তো এইটাই চ্যানেলের থেকে আমার পাওনা, এবং অনেক ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। সবাইকে আরও একবার থ্যাংক ইউ। আজকে প্রথম ম্যাচ, সেই ম্যাচের এই টিমটার আমি যদি নামটা চেপে দিই, নামটা চেপে দিলে এই নামটা ধরুন আমি দেখাচ্ছি না, এটা কাদের টিম চিনতে পারবেন না, ক্যাপ্টেন আর দুজন বা তিনজনের নাম ছাড়া আপনি এদের কাউকে চেনেন, কোনোদিন খেলতে দেখেছেন কিনা সন্দেহ, মানে খেলেছে এরা, সবাই খেলে, ভালোই প্লেয়ার, কিন্তু এটাই হচ্ছে সমস্যা। এটা হচ্ছে ইংল্যান্ড টিম, ঠিক আছে? পাকিস্তানকে ওয়েলকাম জানানোর জন্য এটা ইংল্যান্ড টিম করা হয়েছে, না এটা এরকম নয়, পাকিস্তানকে ওয়েলকাম জানানোর জন্য করা হয়নি। আমার তো মনে হচ্ছে এটা, এই টিমটা শ্রীলঙ্কার সামনে থাকলে খুব সুবিধা হতো, শ্রীলঙ্কার শ্রীলঙ্কার টিমটা বেশ ভাঙাচোরা টিম ছিল, পাকিস্তানের টিমটা অতটা ভাঙাচোরা নয়। আসল গল্প হচ্ছে ইংল্যান্ড টিমে দু তিনজন করোনা আক্রান্ত হওয়ায় পুরো টিমটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। ডেভিড মালান প্রথম দিকে টিমের মধ্যে থাকার পরে, যেহেতু টিমের লাস্টের দিকের ম্যাচে ছিলেন না, অসুস্থ হওয়ার জন্য বাইরে গেছিলেন, তাই জন্য ডেভিড মালান ইনক্লুডেড, বেন স্টোকস ক্যাপ্টেন, বেন ডাকেট উইকেট কিপার, উইল জ্যাকস, লুইস গ্রেগরি, গ্রেগরিকে চেনেন, খেলেছে অনেকবার, বেশি না হলেও খেলেছে, ওভারটন অথবা ডেভিড পাইন, ব্রেডন ক্রেজ, সাকিব মাহমুদকে নিশ্চয়ই চেনেন, আগে খেলতো মাঝখানে চান্স পেত না, ম্যাট পার্কিনসনও খেলেছে, জেমস বিন্স খেলেছে, তো এই হচ্ছে পরিস্থিতি। আমার মনে হয় আজকে খেলাটা পাকিস্তানের সুযোগ বেশি, কিন্তু কিন্তু পাকিস্তানের সুযোগ অতটাও সোজা নয়, ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডকে দিয়ে পর্যদুস্ত করে হারানো সেটা নয়, কিন্তু খেলাটা প্রচুর ফাইট হবে, এই কারণে কি ইংল্যান্ড সেই এক নম্বর টিম নিয়েই খেলছে না, সুতরাং সেকেন্ড টিম নিয়ে খেলাতে ইংল্যান্ড অবশ্য ভীষণ দুর্বল। আর পাকিস্তান প্রথম জাস্ট ইংল্যান্ডে নেমেছে, প্রথম ম্যাচ খেলছে, হয়তো দু একটা প্র্যাকটিস ম্যাচ খেলে থাকতে পারে, তো সেইটা এখন দেখা যাক পাকিস্তান কি করে। তবে খেলাটা সত্যি খুব ভালো হবে, এবং পাকিস্তানের উইকেট কিপার রিজওয়ান ভালো ফর্মে আছে, বাবর আজম ক্যাপ্টেন, ফাখর জামান তো অনেক ভালো খেলছেন, সাদাব খান,
ফাহিম আশরাফ মানে আছেন, শাহিন শাহ আফ্রিদি আছেন, উনাকে কিন্তু সমীহ করার মতো বোলার উনি, যা তা বোলার নন। তো সেই হিসাবে যদি খেলাটা, আচ্ছা একবার আমি ইয়েটা দেখে নিই, এটা টিম নিয়ে আমি এতটা অভিভূত যে অন্য কিছু দেখার মনে হচ্ছিল না। কন্ডিশনটা দেখি, আচ্ছা ট্যাকি টু পেস্ট অকেশনালি স্যাভেজ লিফট রেজাল্টিং ইন এ ম্যাচ স্ট্রাইক রেট অফ উইথ অ্যাবজেক্ট ওয়েদার টু বুট ইট ওয়াজ নট এক্সাক্টলি এক্সপেক্টেবল অ্যাজ বিবিসি মাইট হ্যাভ অর্ডার দেয়ার ফার্স্ট লাইভ ম্যাচ অন ইংলিশ চ্যানেল অ্যাট লিস্ট সান ইজ এক্সপেক্টেড টু সাইন। আচ্ছা দ্য রেস্ট ইজ ইন ল্যাব অফ দ্য গ্রাউন্ড স্টাফ। বলছে বৃষ্টি হওয়ার চান্স যথেষ্ট আছে, তবে রোদ্দুর উঠবে কোনো একটা সময় হয়তো, কিন্তু সেই রোদ্দুরে কতটা কি করা যাবে সেটা বোঝা যাচ্ছে না। বলছে খেলা হবে, পুরো ওভার হয়তো নাও হতে পারে, আর গ্রাউন্ড স্টাফ কতটা গ্রাউন্ডকে জল মুক্ত করতে পারে তার উপর ডিপেন্ড করবে। যাক খেলাটা হলে ভালো লাগবে, খেলাটা অদ্ভুত একটা খেলা হবে, ইংল্যান্ড টিম একটা অদ্ভুত কম্বিনেশন নিয়ে নামতে বাধ্য হচ্ছে করোনার জন্যে। বাংলাদেশ জিম্বাবুয়ে, বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তারপর মোহাম্মদুল্লাহ আর আর কে খেললো, হ্যাঁ লিটন দাস, আর মোহাম্মদুল্লাহ অনেকটা চেষ্টা করেছেন। তার আগে মমিউল হক ক্যাপ্টেন 70 করেছেন, আর বাকি সেরকম উল্লেখযোগ্য কেউ কিছু করতে পারেনি। সাদমান ইসলাম করেছেন 23। তো এই মুহূর্তে বাংলাদেশ 294 8 উইকেটে, আশা করছি বাংলাদেশ 320 রান মতো কাছাকাছি করতে পারে, 10-15-20 যা হোক করবে, বা যদি ভালো করতে পারে। তারপর জিম্বাবুয়ে ব্যাট করতে এসে কি করে সেটাই তখন মজার, কারণ এরপর জিম্বাবুয়ের ব্যাটিং তো সেরকম কিছু না, বাংলাদেশের যদি অবস্থা হয় তাহলে জিম্বাবুয়েটা হয়তো দেখা যাবে যে 150-এর মধ্যে অল আউট হয়ে গেল, হতেই পারে, আবার অন্যথা একটা কিছু করতে পারে। এই হচ্ছে পরিস্থিতি, তো দেখা যাক কোন দিকে কি ঘোরায়। বাংলাদেশ অবশ্যই চালকের আসনে প্রথম দিনেই পৌঁছে গেছে, আর কালকে ব্যাড লাইটের জন্য 6 ওভার বোধ হয় খেলা, 6-7 ওভার খেলা হয়নি, তো সেটাই আজকে দেখা যাক কখন খেলা শুরু হয় এবং কীভাবে হয়। ঠিক আছে ফুটবল তো আজকে সেই রকম কিছু নেই, উইম্বলডনের মেয়েদের সেমিফাইনাল আছে, অ্যাঞ্জেলিক বার্ট এই অ্যাগিলাস অ্যাশিলেক বার্টি আর অ্যাঞ্জেলিক কারবার, ভালো প্লেয়ার কিন্তু বার্টিও ছাড়ার পাত্রী নন, বার্টিকে আমি এগিয়ে রাখছি। সাভালেঙ্কা আর পিলসকোভা এগুলো ধরা খুব টাফ, সাভালেঙ্কাকে এগিয়ে রাখছি। গতকাল দুঃখের ঘটনাটা ঘটে গেছে, রজার ফেডেরার বিদায় নিয়েছেন, তাও আবার হুবার্টের কাছে স্ট্রেট সেটে। হুবার্ট সত্যিই ভালো খেলছেন, হুবার্ট হুরকাস দারুণ খেলছেন, এবং দেখা যাক তিনি কতদূর কি এগোতে পারেন। আর আপাতত তো সেরকম কিছু নেই, ফুটবল আজকে নেই, গতকাল ইংল্যান্ড জিতে গেছে অ্যাজ ইউজুয়াল। আজকে এফসি লিগ, ইউএফএ কনফারেন্স লিগ, জানি না এই ব্যাপারটা ঠিক, ক্লাব ফ্রেন্ডলিস ফাইনাল আছে রবিবার রাত্রিরে, সুতরাং ইটালি আর ইংল্যান্ড, রেড দেখেই বুঝতে পারছেন যে ইংল্যান্ডের পক্ষে বাজি বেশি হবে, যাই হোক সেটা তখনই দেখা যাবে, এখন আর এগুলো ভেবে লাভ নেই। আর এই টিমগুলো আমি কে অর্ধেক চিনি না, এগুলো নিয়ে আলোচনা করে বৃথা সময় নষ্ট করতে চাই না। আর হ্যাঁ রনি ভাইও বলেছে এবং আরও কয়েকজন বলেছে যে খেলা হলে মানে ফুটবল খেলায় শুধু জেতা হারা গোল এগুলো বাদ দিয়ে আর যে যে ব্যাটিংগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে, হ্যাঁ আমি মনে রেখেছি পরের দিন যেদিন ফুটবল নিয়ে আলোচনা করব সেদিনকে কিন্তু ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, জেতা হারা কর্নার এগুলো বাদ দিয়েও যা যা থাকতে পারে। ঠিক আছে আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ, আবারও দেখা হবে।